আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1-এর 1 নম্বর অঙ্ক লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমাদের আজকের সমাধান ক থেকে ঘ নম্বর পর্যন্ত। তো অঙ্ক সমাধান শুরুর আগে আমরা জেনে নেব যে লঘিষ্ঠ আকারে প্রকাশ কি, বা লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কি বোঝায়। লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে যে ভগ্নাংশের লব হরের এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাকে ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলা হয়। অর্থাৎ যে ভগ্নাংশের লব হরের এক ব্যতীত অন্য কোনো উৎপাদক থাকবে না, ঠিক আছে, ভগ্নাংশটি হবে অতি ক্ষুদ্র ভগ্নাংশ, যে ওই ভগ্নাংশকে আর উৎপাদকে লব হরকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, শুধু এক এবং ওই ভগ্নাংশটি বা ওই উৎপাদকটি থাকবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ক নাম্বার অঙ্ক। বলছে কি এখানে 4x² y³ z⁵ 5 / 9x² y² z³। প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম। এখন সহজ পদ্ধতিতে আমরা এর সমাধান করব, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখব আমরা লব হরকে কাটাকাটি করা যায় কিনা, ঠিক আছে। যদি আমরা প্রথমে সংখ্যাকে কাটাকাটি করি তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না। দেখো এখানে 4, এখানে 9, কোনোভাবেই কাটাকাটি করা যাচ্ছে না বা ভাগ করা যাচ্ছে না। তাহলে এটা যা আছে তাই থাকবে, নিচে 9, ঠিক আছে। এখন আসি এক্সের ক্ষেত্রে, এক্স স্কোয়ার তার মানে 2টা এক্সের গুণফল, ঠিক না, আর x⁵5 তার মানে 5টা এক্সের গুণফল। তাহলে যদি আমরা x দ্বারা x⁵5, ধরো এখানে x গুণ x, 2টা x, x স্কোয়ার, আর নিচে x⁵5 তার মানে 1 2 3 4 5। দেখো x x কেটে যাবে, x x কেটে যাবে, থাকবে কয়টা? 1টি 2টি 3টি। তাহলে কি হবে? উপরে একটাও থাকছে না, নিচে থাকছে 3টি, কাজে x³। এবার y³ এর ক্ষেত্রে, y³ অর্থাৎ 3টা y এর গুণফল, নিচে y² অর্থাৎ 2টা y এর গুণফল। তাহলে 2টা y, উপরের 2টা y কেটে যাবে, তাহলে উপরে 1টি y থাকবে, তাহলে 1টি y লিখলাম, ঠিক আছে। এবার z⁵5 z³, তাহলে z⁵5, 5টা z, উপরে 5টা z, নিচে 3টা z, তাহলে 3টা z উপরের 3টা z কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2টা z, তার মানে z², ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটা গেল আমাদের ক এর সমাধান। এবার আসি খ তে। খ আছে কি 16 × 2x⁴ × 3y⁴5 / 3x³ × 2y⁴6। তাহলে প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নেব। এটাকে আমরা 16 × 2x⁴ তার মানে 2 এর উপরে 4 ইন্টু x এর উপরে 4, ঠিক না, ইন্টু 3y⁴ তার মানে 3 to the 5, তাহলে 3 to the 5 ইন্টু y⁴5, ঠিক আছে, ডিভাইডেড, নিচে কি হবে 3x³ 3x⁴ তার মানে 3³ ইন্টু x³ ইন্টু 2y⁴6, তাহলে 2y⁴6 2⁴6 ইন্টু y⁴6 = দেখো এখানে আমরা এখন লক্ষ্য করি 16কে 16ই রাখবো, ইন্টু 2⁴4 2⁴6, তাহলে 2⁴4 তার মানে 4টা 2 এর গুণফল, আর নিচে 6টা 2 এর গুণফল। তাহলে 4টা নিচের 6টা থেকে 4টা কাটা যাবে, তাহলে থাকবে 2টা, তাহলে আমরা লিখব 2²। এরপর 3 এর ক্ষেত্রে, এখানে 3⁵5, নিচে 3⁵3, তাহলে এই 5টা 3 এর গুণফল, আর নিচে এখানে 3টা 3 এর গুণফল। তাহলে 3টা 3, এখানে 5টা 3, তাহলে 5টা 3 থেকে 3টা 3 কেটে যাবে, থাকবে 2টা 3, তাহলে 3²। এবার আসি এক্সের ক্ষেত্রে। এখানে আছে x টু দি পাওয়ার 4 নিচে x কিউব তাহলে x কিউব x টু দি পাওয়ার 4 এখানে আমাদের থাকবে একটি x ঠিক আছে এরপর y এর ক্ষেত্রে এখানে 5y টু সরি এখানে y টু দি পাওয়ার 5 নিচে y টু দি পাওয়ার 6 এখানে 5 টি y এর গুণফল নিচে 6 টি y এর গুণফল তাহলে 5 টি y 6 টি y থেকে 5 টি y কেটে যাবে থাকবে 1 টি y তাহলে y is equal to এখানে 16 into 3k square करले 9 into x divided 2k square करले 4 into y এখন 4 দ্বারা যদি 16 কে কাটি তাহলে আমাদের থাকবে 4 এখন এখানে 4 9 x গুণ করলে হবে 36 x divided y এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर এখন আমরা সমাধান করব গ নাম্বার অঙ্ক x³ y प्लस एक्स वाई क्यूब डिवाइडेड एक्स स्क्वायर वाई क्यूब प्लस एक्स क्यूब वाई स्क्वायर प्रथमे आमरा अंकटा एखाने उठिए निलाम एबार आमरा एखान थेके एक्स वाई कमन नेब ठीक आछे ताहले एखान थेके जोदि आमरा एक्स वाई कमन निई ताहले एक्स वाई जोदि कमन निई उपरे ताहले एखाने आमादेर थाकबे एक्स स्क्वायर आर एखाने थाकबे वाई स्क्वायर आर नीचे जोदि आमरा एखाने x square y square कॉमन नहीं, ताहले एकाने आमादेर थाकबे y प्लस एकाने थाकबे x, ठीक है से एकोन जो दिया हमरा x x square केटे जाबे, अका जो दिका टकेटी कोरी हमरा एकाने एक t x एकाने दो t x, ताहले एक t x दो t x थे के एक t x काटा जाबे, ताहले थाकबे एक t x x, ये पौर एकाने y y square, ताहले एकाने थाकबे आमादेर एक t y ठीक है से ताहले ऊपरे आमादेर थाकছে কি x स्क्वायर प्लस y स्क्वायर আর নিচে আমাদের থাকছে y प्लस x অর্থাৎ x प्लस y এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर আশা করি ক্লিয়ার বন্ধুরা এখন আসি আমরা ঘ নাম্বার অঙ্কে আছে কি a - b * a + b / aq - bq প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম এখন আমরা যা করব তা হলো উপরে যা আছে তাই রাখব a minus b into a plus b আর নিচে আছে aq minus bq এটাকে আমরা সূত্রে নিয়ে আসব সূত্রটা পাবো কি আমরা a minus b into a square plus ab plus b square is equal to এখানে a minus b নিচে আছে a minus b তাহলে a minus b কেটে যাবে থাকবে শুধু উপরে a plus b আর নিচে থাকবে a square plus ab plus b square তাহলে a plus b divided a square plus ab प्लस बी स्क्वायर এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্কের आंसर তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের এক নাম্বার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো ক থেকে ঘ নাম্বার অঙ্কের সমাধান আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই আল্লাহ হাফেজ